আগেদিন রাতে থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো এখন আমার একটুখানি রেডি হয়ে গেছি একটা বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। তো এটা না আমাদের কমপ্লেক্সেরই একজন, বাট বাইরে পার্টিটা হবে একটা মলে। তো ওখানেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট ওরা করেছে। তো চলো সেখানে যাওয়া যাক, দেখা যাক কি কি হয়েছে, আর আমার শ্বাসটা আজকে কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে না একটা ঘটনা হয়েছে, আমি যখন রুহিকে বলেছি চলো আজকে একটা বার্থডে পার্টি আছে, ওর আবার আজকে কি হয়েছে বলছে আমার একদমই যাওয়ার ইচ্ছে নেই, আমি যাব না, তো এই সব। তো এই জন্য না আমি বেবি মম মন্টিতে একটা শর্ট ভিডিও বানিয়েছি এটা নিয়ে। আসলে আমার আর রুহি রিয়েল লাইফে যেই সব ঘটনাগুলো হয় না সেগুলো নিয়েই কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি। তো এখন দেখো চলে এসেছি বার্থডে পার্টিতে। তো এখানে কেক কাটিং শুরু হয়ে গেছে, রুহি খুবই মজা পেয়েছে এখানে কেক কাটিং করে। এইসব পার্টিগুলোতে না বড় বলো আর বাচ্চা বলো সবাই কিন্তু দারুণ এনজয় করে। বাট এই পার্টিগুলোর একটাই খারাপ দিক, সেটা হচ্ছে এত ভালো ভালো খাবার থাকে যে কোনোভাবেই কিন্তু ডায়েট করা আর হয় না। আমি যতই ভাবি যে আজ থেকে ডায়েট শুরু করব, বাট তারপর দিনই একটা পার্টির ইনভিটেশন চলে আসে আর সব মাটি হয়ে যায়। আর রুহি না এখানে প্রচুর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খেয়ে নিয়েছে, এটাই ও ভালো খাচ্ছিল, আর টুকটাক ক্রিসপি কর্ন ছিল সেগুলো একটু খেয়েছে। বাট তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি তোমার এত পার্টি থাকে, এত খাওয়া দাওয়া করো, তবুও তুমি কিভাবে ফিগার মেনটেন করো। তো এটা না একটা ভালো টিপস তোমাদের আজকে দিয়ে দেই। তো তোমরা যখনই পার্টি অ্যান্ড অল যেখানেই যাবে, তো খাবারটা খাও সেটা ঠিক আছে, বাট একটু অল্প পরিমাণে খেও, তাহলেই তোমার খাবারের টেস্টটাও থাকবে আর তুমি কিন্তু তোমার ফিগারও মেনটেন করতে পারবে। এই জন্য আমি কিন্তু আমার খাবারে খুব বেশি বাজ বিচার করি না, সবই খেয়ে থাকি, বাট একটু পরিমাণে কম, তার জন্যই আমি নিজেকে মেনটেন রাখতে পারি। কারণ এই সবে একদম যদি তুমি না খাও সেখানেও কিন্তু তোমার নিজেরই মনে স্যাটিসফ্যাকশন আসবে না, তাই না? আর সব খাবারেই কিন্তু কিছু না কিছু পুষ্টিগুণ থাকে। আর আজকে হলো নেক্সট মর্নিং। তো সকাল সকাল দেখো মা আর বাবু আমাদের বাড়িতে কিন্তু চলে এসেছে, যেহেতু আমার শ্বশুর বাড়ি নর্থ বেঙ্গলে, তো সেখানে ট্রেনগুলো না সব সকালেই কিন্তু কলকাতায় ঢোকে। আর তারপর না রান্নার মাসি এসছে, রান্নার মাসি এসেই সমস্ত কিন্তু রান্না করেছে এখানে, মাছ ডাল পটল ভাজা চিকেন, তারপর ভেন্ডি আলু পোস্ত, তো এই সব। অন্যবার না মা বাবুরা এখানে কিন্তু বেড়াতেই আসে, বাট এবার কিন্তু এসেছে একটা বিশেষ কারণে। তো তোমরা অনেকেই জানবে কয়েকদিন আগে না আমার শ্বশুরমশাই খুবই অসুস্থ হয়ে গেছিল, তো আমার হাজবেন্ড কিন্তু সেই জন্য নর্থ বেঙ্গলেও গেছিল, আমরা কলকাতায় একাই ছিলাম তখন। তো সেখানে ট্রিটমেন্ট অ্যান্ড অল সব কিছুই কিন্তু হয়েছে, এখন অনেকটাই সুস্থ আছেন উনি, বাট তবুও আমার বর ওনাকে নিয়ে একটুখানি ব্যাঙ্গালোরে যাবে, কারণ সেখানে একটুখানি দেখিয়ে আসবে, তাহলে না মনের অনেকটাই স্যাটিসফ্যাকশন থাকে। কারণ নর্থ বেঙ্গলে যেগুলো ডক্টর দেখিয়েছে সেখানে ট্রিটমেন্টটা কতটা ঠিক হয়েছে সেটাই আরেকবার ক্লিয়ারিফাই করার জন্য। আর দেখো মা এখানে এলে আর রুহিকে নিয়ে চিন্তা নেই, মাই খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, সব করছে। সেজে গুজে একদম রেডি হয়ে গেছি, এখন রাতের খাওয়া দাওয়া ডিনার অ্যান্ড অল সব কিছু কমপ্লিট, এখন যাচ্ছি আমরা বেড়াতে একটুখানি। তো বললো চলো একটু ঘুরে আসা যাবে, কোথায় যাব কি যাব কিচ্ছু জানি না, তো চলো তোমরাও যেতে যেতে দেখতে থাকবে। মানে এসো এসো এসো, দেখো মানে আজকে নিজে নিজেই রেডি হয়েছে। ওরে বাবা দেখো তুমি নিজে নিজেই রেডি হয়েছো, আমি আজকে রেডি করে দিইনি, ও নিজে নিজেই রেডি হয়েছে, সুন্দর লাগছে, কিন্তু ঠোঁটে লিপ বাম দাওনি। তো পরের দিন সকালেই কিন্তু বাবু আর ও বেরিয়ে যাবে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে, সেই জন্য না আগে দিন রাতে আমাদের এরকম একটু ঘুরতে নিয়ে যাচ্ছে যে কয়েকদিন থাকবে না সেই জন্য। তো আমরাও আর ওই জন্য দেরি করলাম না, একদম কিন্তু বেরিয়ে পড়েছি ঘোরার জন্য। তো প্রথমে না আমরা ইকো পার্কের ওই সাইডের যে রাস্তাটা আছে আইফেল টাওয়ার যাওয়া যায় সেই দিকেই যাচ্ছিলাম, বাট সেখানে না গেটটা কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে ওই জায়গাটা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে। এত সুন্দর একটা জায়গা কেন ক্লোজ করে দিল আমরা কিন্তু বুঝতেই পারলাম না।
ঈদের পরের দিন থেকেই না সেই জায়গাটা কেন জানি না বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আরেকদিন গিয়েও ঘুরে এসেছি, মনে হয় কোনো একটা ঝামেলা নিশ্চয়ই হয়েছে। তো তারপর আর কি করব, কোথায় যাব, এই জন্য এইখানে একটা সাইডে চলে এসেছি এইভাবে আইসক্রিম খেতে। প্রথমে ভেবেছিলাম ওইদিকের এনভায়রনমেন্টটা এনজয় করে তারপর এখানে আসব আইসক্রিম খেতে, বাট ওইদিকে আর যাওয়া হলো না। বাবু মারা না ওই সাইডটা দেখেনি কখনো, এই জন্যই ওদেরকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল। তো যাই হোক, কি আর করার। তো তোমরাও যদি কখনো ইকো পার্কের পেছনটায় মানে ওই আইফেল টাওয়ারের ওই সাইডটায় যেতে চাও, কখনোই এসো না, এখন নাকি অনেক দিনই বন্ধ থাকবে। কতদিন থাকবে ওরা নিজেরাও বলতে পারছে না। গেলাম পুরো বন্ধ ওইদিকের রাস্তা, এখন এখানে বসে আইসক্রিম। রে তুমি কি খাচ্ছ? কি আইসক্রিম? চকলেট আইসক্রিম। কি? চকলেট আইসক্রিম। আমি ম্যাগনা। তো তারপর এইভাবে অনেকক্ষণ আইসক্রিম টাইসক্রিম খেয়ে তারপর রুহির সাথে একটুখানি সময় কাটিয়ে দৌড়াদৌড়ি করে এই জায়গাটার মজা নিয়ে তারপর কিন্তু আমরা বাড়ি ফিরে আসি, কারণ সকাল সকাল আবার উঠতে হবে, ওদের আবার ফ্লাইট আছে সেই জন্য। বাট ওদের খুব সকালের ফ্লাইট নয়, এটাই ভালো, সকালবেলা খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে তারপরেই কিন্তু বেরোবে, মোটামুটি একটা নাগাদ ওদের কিন্তু ফ্লাইট। তো আইসক্রিম খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর রুহি আবার বলছে আমার একটুখানি আরো খিদে পাচ্ছে। তো এটাই ছিল তার কারণ, যেহেতু গাড়িতে হাওয়াই মিঠাইয়ের প্যাকেটগুলো দেখছে, ওটা দেখেই ওর আবার খিদে পেয়ে গেছে। তো চিন্তা করো, বাড়িতে ভাত খেয়ে কমপ্লিট করে সব কিছু এসছে, এখানে এসে নাকি ওর খালি খিদে পাচ্ছে। আর বাড়িতে যখন থাকে কখনো বলবে না যে আমার খিদে পাচ্ছে, যখনই চকলেট খেতে ইচ্ছে করবে বা অন্য কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করবে তখনই বলবে শুধু আমার না খুব খিদে পাচ্ছে। তো চিন্তা করো বাচ্চারা কেমন হয়। তো তারপর আমরা আরও কিছুক্ষণ এখানে গল্পগুজব করে মোটামুটি 11:30 নাগাদ আমরা বাড়ি ফিরলাম। তো তোমরা চিন্তা করো, আর এই দেখো ছোট্ট পুচকিটা, ওর কিন্তু চোখে কখনোই ঘুম আসে না। ইভেন আমাদের চোখে ঘুম এসে যাচ্ছে, ও বলছে এখন আবার সিটি সেন্টার যাবো, চলো বেড়াতে। তো তারপর আজকে হলো নেক্সট মর্নিং, তো আজকেই কিন্তু ওদের যাওয়ার পালা। তো দেখো এইভাবে ও রেডি হয়ে নিচ্ছে, ও আর বাবুই কিন্তু যাবে, আমি মা আর রুহি কিন্তু থাকবো। আর ব্যাঙ্গালোরে না আমার দেওরও আসবে, তো ওরা দুই ভাই মিলেই বাবুকে কিন্তু এইভাবে নিয়ে যাচ্ছে ডক্টরের কাছে। টাটা। এখন শুধু একটাই প্রে করব যে ভালো ভালো ওরা যেন ঘুরে আসুক, বাবুর সমস্ত রিপোর্ট যেন নর্মাল থাকে, সেটাই। ওরা দুজন বাড়ি থেকে চলে গেল, মনে হলো বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল। একজন মানুষও বাড়িতে কতটা মূল্যবান সেটা কোথাও গেলেই বোঝা যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আরও নতুন ব্লগসের জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।